জারি করা যাইতে স্ট্যান্ডার্ড অপরেশন প্রসিজর তা নিশ্চয় বিদ্যালয়ের ফলো করা যাচ্ছে কারণ স্কুলের প্রধান শিক্ষক তত্ত্বাবধানে ছাত্রছাত্রী মানে নিশ্চয় সহকারী শিক্ষক শিক্ষকের তত্ত্বাবধানে স্ট্যান্ডার্ড অপরেশন প্রসিজর কু ফলো করবে আশা করছি সেমানকর যথাবিধি ব্যবস্থা করা যাইছি আউ পাঠপড়া কিন্তু সুচারুরূপে চালিব আগামী দিনরে সেসব ব্যবস্থা মধ্যে শিক্ষক শিক্ষয়িত্রী দ্বারা করা যাইছি আমার আজি 26 তারিখর স্কুল খুলুছি ইয়া পূর্বরু আমার দণ্ডায়ত্র মহোদয় আসি আমাকে এই এসওপি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বুঝাইলে যাহা সেই মার্গদর্শিকা অনুসারে আমি প্রথমে স্কুল পরিবেশক সম্পূর্ণভাবে নির্মল কলু তারপরে ক্লাসরুম গুড়াক স্যানিটাইজ করা হয়েছে আপনার ইউরিনাল টয়লেট সব স্যানিটাইজ করা হয়েছে পিলামানে বসিবাপাই মধ্যে রুম গুড়াকরে নম্বরিং করা হয়েছে এক আমার 54টি পিলা অনেক এক রু 27 পিলা প্রথম রুমে বসবে 28 রু 54 রোল নম্বর 54 দ্বিতীয় কক্ষে বসবে এইপরি ভাবে আমি পিলামানকু বসবার ব্যবস্থা করেছি। বনবিহারী যে নোডাল হাইস্কুলর প্রধান শিক্ষক শ্রীযুক্ত বিষ্ণুচরণ রাউত এবং তা সহিত রাজনগর ব্লকর নোডাল হেডমাস্টর ভাবে অবস্থাপিত এই সরকারঙ্কর এই যে উচিত পদক্ষেপ নিয়াগলা এবং যেতবে বিদ্যালয় বন্ধ লা সেতবে প্রাথমিকতা দিয়া হয়েছিল পিলাঙ্কর জীবন আগ তাপরে পাঠপড়া যেতবে কোভিডর ইয়ে পরিমাণ কমি কমি আসুচি সেতবে সরকার পিলাঙ্কর পাঠপড়া দৃষ্টিকু বিচারকু নেই কোভিড গাইডলাইন ভিতরে এসওপি নিয়ম পালন করি বিদ্যালয় খোলিবাকু নির্দেশ দেলে আমি মধ্যে সেই অনুসারে মু দুই দুই থর গার্ডিয়ান মানকর ভার্চুয়াল মিটিং নেইছি এসএমডিসি এসএমসি র মেম্বর মানক সহিত মিটিং করেছি যে সমস্ত বুঝাইছি পিলামানে সুস্থরে আসবে এবং সুস্থ এসওপি নিয়ম পালন করে বিদ্যালয়ে বসি পাঠ পড়িবে পাঠ পড়ি সারা পরে তাঁর ঘরক যাবে এবং পিলামানে মধ্যে আসিছন্তি তথাপি আমি আশা করি নথিলি আমার 158 পিলারু আজি আসিছন্তি 83 জন পিলা আসিছন্তি তেণু সেথিপাই মু সেমানকু সাধুবাদ জনাউছি যে সেমানে আসিয়া বেলে গেট পাখুরু আমি গোল বুলেইছু 6 মিটর ডিষ্টান্সরে টি বল পর্যন্ত টি বল পাখে পানি রকিছু সাবুন রকিছু হাত ধোলে এবং হাত ধোয়ে আসিলা পরে তাঙ্ক হাতকু স্যানিটাইজর মারি আমি বিদ্যালয়কু ছাড়িলু এবং গোটিয়ে সেকশনরে 25 জন হিসাবে আমি পিলাঙ্কু বসে সোশ্যাল ডিস্টান্স রক্ষা করি বর্তমান আমার পাঠপড়া চালিছে। আজ্ঞা, আমার বিদ্যালয় খোলি থিবারু মু বহুত খুশি আছি কারণ আমার দীর্ঘদিন পরে আমার বিদ্যালয় খোলিছি এবং সরকারঙ্কর গাইডলাইন অনুসারে কোভিড গাইডলাইন অনুসারে আমার নিয়ম মানি চলুছু এবং আমার কালি যে ভার্চুয়াল মিটিং হয়েছিল আমার প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং আমার গার্ডিয়ান ও পিলামানক সহিত এক মিটিং হয়েছিল তাহা পূর্বরু আমি বহুত সে মিটিং যে হেলা সেথিরে আমি সেসব বিদ্যালয় যাওয়া পূর্বরু কোন সব নিয়ম মানি চলিবু কি কোন করিবু সে বিষয়ে আমার পূর্বরু আলোচনা হয়ে সারিলা। অফলাইন ক্লাসটা আমাকে বেশি স্যাটিসফ্যাকশন দেব কারণ আমার অনলাইন পরীক্ষার সমস্ত মোবাইল না এবং কতবেল তো অনলাইনে ক্লাস এলা বেলা কতবেল নেটওয়ার্ক রহুনি এবং কতবেল তো লোক মানুষের সমস্যা যোগ বি কি কতবেল রিচার্জ করা বি আমি সক্ষম হয়ে পু না। বহু খুশি আছি প্রথমে মোট সরকারকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি কারণ আমি আজি স্কুলে ফিজিক্যাল ভাবে আটেন্ড দিয়ে আমি আজ ক্লাস করু করা যাচ্ছু এবং আমি মধ্যে বহু খুশি যে আমি যে আগর যে অনলাইন ক্লাস হচ্ছিল তা দেহে লোক মানুষের ফাইনান্সিয়াল কন্ডিশন মধ্যে ভাল নথিবারু সেমানে কোন এই যে রিচার্জ করে পার নথিলে মোবাইল এবং জনক পরিবার যদি দুইজন পিলা রয়ে যাচ্ছি তবে সে মধ্যে পাঠপড়ার অসুবিধা হেউতিলা এবং আমি আজ যেহেতু ফিজিক্যাল ভাবে আটেন্ড করে পারছু ক্লাসকু তবে আমি আজ একা সাঙ্গে নুহে তো আমি মানে ভালোভাবে পড়ি পারিবু এবং যেটা বুঝি পারিবু না সেটা মধ্যে বুঝিবাকু চেষ্টা করিবু।